শান্ত ইসলাম সাগর নামে রাজধানীর শনিয়াকরা এলাকার এক যুবক মঙ্গলবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় আসেন। রাত 8:30টার দিকে শহীদ মিনারের পেছনে 10-12 জন কিশোরের একটি দল মোবাইল চোর অপবাদ দিয়ে সাগরকে মারধর ও পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তাকে ব্যাটারি চালিত রিকশায় তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কিশোর গ্যাংয়ের অধিকাংশ সদস্য সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় পুলিশ আহত সাগরকে উদ্ধার সহ কিশোর গ্যাংয়ের 4 সদস্যকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে একটি ছুরি পাওয়া যায়। পরে পুলিশ সাগরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের 4 সদস্য এমডি প্রিন্স, অনিক মিয়া, রাব্বি ও সাগর রায়হান শহরের আশপাশ এলাকার ভাসমান বাসিন্দা এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এরা মাদক ব্যবসা, অপহরণ, ছিনতাই ও মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পাশাপাশি এই কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। নিরীহ কোনো লোক যদি পায় বা ছেলে পেলে পায়, তাদেরকে একটা ব্লেম দিয়েই তার উপরে অত্যাচার করে, মারপিট করে, পরে তারা একটা অজ্ঞাত স্থানে তাকে নিয়ে যায়। সেখান থেকে তারা তার গার্জেনদের সাথে যোগাযোগ করে মুক্তিপণ এবং টাকা পয়সা আদায় করে থাকে। গতকাল যাদেরকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, দেশের বিচার ব্যবস্থায় উন্নতি না হলে এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। শিশুরা যখন দেখবে একটা অপরাধী অপরাধ করে সে যথাসময়ে শাস্তি ভোগ করছে, তখন সে সাবধান হবে। কাজেই দেশে আইনের শাসনও করতে হবে, শাসন প্রতিষ্ঠা করতে হবে। গত 6 মাসে নারায়ণগঞ্জ সদর এলাকায় একজন, ফতুল্লায় 2 জন ও বন্দরে 2 শিক্ষার্থী সহ 5 জন কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছে আর গ্রেফতার হয়েছে প্রায় শতাধিক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।